ঈদ উপলক্ষে আমরা পার্কে গিয়েছিলাম পিকনিক করতে। এই পার্কটার নাম গার্ডেন ডিয়ারভেল্ড, ইংলিশে বললে গার্ডেন্স অফ দ্য ওয়ার্ল্ড। আমরা কেবল কার দিয়ে গিয়েছিলাম, তারপরে এই সুন্দর চেরি গাছের নিচে আমরা বসেছিলাম আমাদের সব কিছু নিয়ে। এই চেরি গাছের নিচে বসতে পেরেই মনে হচ্ছিল যে পিকনিক করাটা সার্থক হয়ে গেছে। তারপর আমরা কিছু স্ন্যাক্স খেলাম, স্যান্ডউইচ, র্যাপস। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করলাম এই খোলা আকাশের নিচে, চেরি গাছের নিচে। বাতাস, ঠান্ডা বাতাস ছিল সেদিন, খুব সুন্দর একটা রোদ ছিল আর সাথে ঠান্ডা বাতাস। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হাঁটতে চলে এলাম। এখানে বাচ্চাদের সুন্দর খেলা জায়গা আছে, বাচ্চারা খেলছিল আর তাদের বাবা মারা বসে বসে দেখছে। এই সময়টাতে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। তারপর আমার মেইন অ্যাট্রাকশন ছিল এটা, চেরি ব্লসম। আমি এবার দূরে কোথাও যাইনি, বার্লিনের অনেক জায়গাতেই সুন্দর চেরি ব্লসম দেখা যায়। এবার আমরা এখানে এসেছি দেখতে দুপাশে সুন্দর চেরি গাছ আর মাঝখানে এই রাস্তাটা। একপাশে ছিল সাদা চেরি গাছ আর একপাশে ছিল গোলাপি। সো এই জায়গাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানেও ফাঁকা জায়গা পেলে সুন্দর ছবি তোলা যেত, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন ক্রাউড ছিল, সো আসলে খুব ভালো ছবি আসেনি। একটু সামনে এগিয়ে গেলেই দেখা যায় এই বাঁশ গাছগুলো। এটা ছিল চায়না গার্ডেন, এখানে চীনের বেশ কিছু গাছপালা ছিল, আবার অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচারও ছিল চীনের। তারপর আমরা এই লেকের পাড়ে চলে এলাম, এখানে অনেকে এরকম সেজে এসেছিল, চাইনিজ, কোরিয়ান অর এনিমে টাইপের ড্রেস আপ ছিল অনেকের। জানি না আসলে কোন একটা ফেস্ট ছিল সেদিন যার কারণে সবাই অনেক ড্রেসড আপ ছিল। লেকটা খুবই সুন্দর, নেক্সট টাইম গেলে আমি ডেফিনেটলি লেকের পাড়ে বসে পিকনিক করব। এবার যেহেতু আমরা চেরি গাছের নিচে জায়গা পেয়ে গিয়েছিলাম সেখানে বসে পড়েছিলাম, সুন্দর সুন্দর কই ফিশও ছিল। তারপর কিছুক্ষণ ওখানে থেকে আমরা ব্যাক করলাম, এসে আমরা আবার খেলাম। এরপর আমরা আবার হাঁটতে বের হয়েছি, এখন আমরা ডিফারেন্ট একটা গার্ডেনে এসেছি। এটাও সুন্দর ছিল, থাইল্যান্ডের ইন্সপায়ার্ড একটা গার্ডেন ছিল। সন্ধ্যার আগে আগে এই গোল্ডেন আওয়ারে এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর একদম চকচক করছিল, মনে হচ্ছিল সবকিছু গোল্ডের বানানো এই সাইডের মিররগুলোর কারণে। আর প্রবাবলি আমি যখন যে সময়টা গিয়েছিলাম ওই সময়টার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল। এটাও একটা চায়না গার্ডেন ছোট্ট, খুব ভালো লাগছিল, এত সুন্দর সাউন্ড হচ্ছিল এখানে বাঁশ গাছগুলোর কারণে। ছোট্ট একটা এরকম ফোয়ারার মতো ছিল, যে সেই কেবল কার যেটা দিয়ে আমরা এসেছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে এই সুন্দর দিনটা আমরা শেষ করলাম এক কাপ চা দিয়ে।